নমস্কার বন্ধুরা পুষ্পকন চ্যানেল থেকে অয়ন কথা বলছি থামনেলার টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের এপিসোডটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক গেস করেছেন জায়েন্ট চন্দ্রমল্লিকার এ টু জেড পরিচর্যা কোন টাইমে আপনারা জায়েন্ট চন্দ্রমল্লিকা বসাবেন এবং লার্জ ভ্যারাইটি চন্দ্রমল্লিকার এ টু জেড আমাদের কিন্তু আজকে নীলদা সব কিছু বলে দেবে আপনাদেরকে শেখানো হবে কীভাবে প্রতিস্থাপন করতে হবে নীলদা ওয়েলকাম টু পুষ্পকাহন আশা করি আপনি ভালো আছেন আর অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো আজকে মাঝখানে কয়েকদিন আসা বন্ধ ছিল তো নীলদা জায়ন চন্দ্রমল্লিকা নিয়ে আজকে একটু আপনি শিখিয়ে দিন কীভাবে জায়ন চন্দ্রমল্লিকা গ্রো করবো একদম শুরু থেকে জায়ন চন্দ্রমল্লিকা বলতে আমরা যেগুলো করি স্নোবল টাইপের ওগুলো বেসিক্যালি যারা আমরা মানে একটু প্রফেশনালি গ্রো গ্রো করি তারা মাথায় একটা বড় এরম ফুল নেই লার্জ সব কুঁড়ি ভেঙে দিয়ে সাইডে আর যারা নর্মালি সাধারণ গার্ডেন হয় তারা উপরে তিনটে কুঁড়ি ওঠে তিনটে কুঁড়িতে তিনটে ফুলও নিতে পারে আবার যারা একদম আরও তথাপি সাধারণ কারণ তারা একটা পিঞ্চিং করে দু তিনটে ডাল নিয়ে বেশ পাঁচ ছটা ফুল নিতে পারে কিন্তু এর সৌন্দর্য চেয়ে একটা বড়ো এরকম এত বড় একটা বসে গোল থোকা বড় এখন জায়েন্ট বসানোটা সময় জায়েন্ট বসানোর সময়টা খুব ভাইটাল মানে এর টার্গেট থাকে সাড়ে তিন টু চার মাসের টার্গেট থেকে ঠিক আছে সেই বুঝে বসাতে হবে মানে ডিসেম্বরের যদি মাঝে মাঝে তুমি ফুল চাও তাহলে তোমার আগস্টের মিডলে বসাতে হয় ঠিক আছে আগস্টের পনেরো আগস্ট আশেপাশে বসানোটা খুব ভালো তো একটু হয়তো আমরা আগে বসাচ্ছি উনিশ বিশ কারণ আমরা আমি ঘেঁষে সিন্টারে করবো বলে আমি সিন্টারে করবো একটু লাইট অ্যাডভান্স বসাচ্ছি অত্যন্ত দিন দশ আগে আগে বসাচ্ছি ওই টার্গেটটা ফুলফিল করাটা খুব জরুরি দরকার মানে তুমি অত্যন্ত আগে বসিয়ে দিলে ঠিক আছে ওই জুলাই ফুলাইয়ে যান বসিয়ে দিলে ঠিক আছে ওইরকমভাবে মানে জুলাইয়ের প্রথম দিকে ওটা বেকার হয়ে যায় মানে গাছের যে একটা সতেজ বার বৃদ্ধি এবং তারপর পূর্ণাঙ্গ অবস্থায় যে ফুলটা দেবে তুমি গাছটাকে আর্টিফিশিয়ালি চেপে দেখে বা লাইট ফাইট দিয়ে সেটা করে আমি যাবি করে ডেকে চেপে টেপে ফুলটা নেবো ওটা কিন্তু কথা না মানে পূর্ণাঙ্গ প্রপার টাইমিংয়ের ফুলটা খুব দরকার আর এখানে এটা জয়েন্ট মেনলি মাটিতেই করে লোকে ঠিক আছে কিন্তু আমি মাটিতে করবো না তার কারণ হচ্ছে মাটিতে আমি কমফোর্টেবল নই আর আমি টোটালি কেমিক্যালে করি ঠিক আছে আমি ফুল কন্ট্রোল গাছে না নি কেমিক্যাল টোটাল আমি মাটিতে অভ্যস্ত নই করতে আর আমার মাটিতে টেকনিক্যালি ওই ব্যাপারটা ভালো লাগে না আমি মাটিতে করবো না আমি আমি সেন্ডারেই করব এখানে অনেকে বাদ বিধান হয়ে যেতে পারে সিলিন্ডারে করলে হুর করে গাছ বাম্বা হয়ে যায় হুড়ু করে সে হুড়ু করে গাছ বড় হয়ে যায় না ওগুলো সবই আয়ত্তে কন্ট্রোলে করা যায় সিলিন্ডারে করলেও গাছ ওই মেজারমেন্ট হাইটে রেখে ওইভাবে করা যায় ঠিক আছে সেটা কেমিক্যালের পুরো ফিডিংয়ের খেলা হবে তো যাই হোক তো স্পটিংটা আমি দেখাই এবার তারপর বাদ বাকি অনেক সময় আসছি তো এইটা মাটিতে যদি পটিং যারা করবে তাদের ব্যাপারটা বলা যায় না একবার সিন্ডারে করতে করতে আমি যেমন একটা সেই টবে এটা সেই ইটার খোলা নিয়ে সিন্ডারে মারছি ঠিক আছে একদম কুচো সিন্ডার যেগুলো আছে না মানে চালা কুচো সিন্ডার সেই সিন্ডারে এ ধোয়াধুবি খুব একটা প্রয়োজন লাগে না এসব গাছ করতে গেলে ঠিক আছে এর চেলে নিলে যথেষ্ট আমি তারা মাটি করে দেবে তার মাটির ব্যাপারটাও বলে দেবে এইখানে কি মাটি বানাতে হলে কীভাবে বানাতে হবে একবার রুট বলটা দেখিয়ে নিয়েছি নীলদা দেখুন বন্ধুরা প্রশস্তি করা শুধু রুট বলটা দেখুন এই গাছটা কিন্তু আমি নীলদাকে মানে ইয়েতে বড় পটে করে দিলাম কত সুন্দর রুটগুলো বেরিয়েছে দেখুন নীলদা এখান থেকে গাছটিকে এত সুন্দরভাবে তৈরি করবে যা আপনাদের পরবর্তী সময়ে আমি ভিডিও নিয়ে আসব শুধু গাছটির একটু রুটটা দেখবেন পুরো রুট বাউন্ড হয়ে গেছে কিন্তু জিরা পটে থাকলে আমি এটা করতেই সারাদাম না জিরাপট নেই যেহেতু বড় আছে মাটি রয়ে বেশি রয়েছে আচ্ছা তুমি এটা হালকা একটু খসিয়ে দেবো

একটা প্রতিস্থাপন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে চাপা চাপি দরকার নেই একদম সিম্পল ব্যাস হয়ে গেছে ঠিক আছে এবার জল দিয়ে দাও এই হলো গল্পটা এবার আমি বাদ বাকি বিষয়বস্তুতে আসি এবার এখানে আমি একটু সাইড করে হালকা জল দিয়ে দেবো ঠিক আছে এই হয়ে গেল গল্প শেষ ঠিক আছে জলটা পুরোটা হয়ে গেল বল এবার আমি কথায় আসি সেটা হচ্ছে যারা মাটিতে করবেন যারা মাটিতে করবেন তারা দেখুন জন্মূল্যে মাটি অনেক পদ্ধতি আছে আগে থাকতে অ্যাডভান্স মাটির সঙ্গে খাবার দাবার মিশিয়ে করা এত সামনে মাই এইটা চলে গেলে পর আমার মনে হচ্ছে না সেই ফুটফুটপাতে গাড়ি ভাঙছে বুলডোজার এরা মনে হচ্ছে আমার আমি খুব অস্বস্তিতে পড়ছি

সম্ভব সম্ভব হয় না ঠিক আছে তার ফলে কী করতে হবে মাটিতে করতে গেলে কী করতে হবে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট ভার্মিটা ভালো ভার্মি নিতে হবে মানে ওই লোকাল আমাদের ওই ফস্তাল ভার্মি বা আমাদের লোকাল যেগুলো পাওয়া যায় বেশিরভাগই সিটি কম্পোস্ট থাকে মধ্যে মানে সিটি কম্পোস্ট মানে রদমার পাঁচ তারপরে কী পোলট্রি ওয়েস তারপরে ওই ম্যানহোলের চেম্বার ফেম্বার ওই সবের ওয়েস্ট গুলো করে কর্পোরেশন থেকে যেটা ইয়েতে পাঠিয়ে দেন ওই চাষের মাঠে ঠিক আছে একদিন সস্তা আটানা কিলো ওই 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 জিনিসটাই আবার এখানে ফিফটি ফিফটি করে ভাবি ওখানে মিশিয়ে একটা জলো কম্পোজ তৈরি বানানো সেটা একদম ঠিক কথা তো সেই সিটি কম্পোজ নিয়ে কিন্তু বিপদে পড়ে যাবে গাছ খেয়ে যাবে পুরো পাতা এখান থেকে দেখবেন কালচে 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 হয়ে যায় পাতা এই কিনারাগুলো না এইগুলো কালচে কালচে হয়ে যাবে ফটফট করে কালচে কালচে হয়েছে কম্পোস্ট ঠিক আছে কিন্তু নীল ব্যাপারটা হচ্ছে গিয়ে মানুষজন বুঝবেও বা কী করে যে যে ফার্মিং কম্পোস্টটা এগুলো তো চিনতে হবে আমি এই বলছি ব্যাপারটা সেগুলো চিনলে কী করে সেটা তো চিনতে চিনতে সেই হবে তুমি দু তিনটে দোকানে রসগোল্লা খেলে কোনটা একটা দোকানে ভালো লাগলো তুমি বুঝে গেলে তোমার ভালো করে এরকম না ঠেকলে কী করে চিনতে হবে এবং এখানে বসে হাতে করে আমি নিয়ে দেখাই সে সম্ভব না বুঝানো না ওটা একটু ঠেকে শেখার ব্যাপার কিছু থাকতেই পারে সেগুলো তো সম্ভব না বলেছে না করতে করতে ঠেকে ঠেকে সবই শিখে যেত আমরা কী করে শিখেছি ঠেকে ঠেকে শিখতে হবে চেষ্টা করতে হবে সিটি কম্পোস্টটাকে অ্যাভয়েড করা সিটি কম্পোস্ট ব্যাপার জানার বইয়া হচ্ছে হাতে নিলে বদখত গন্ধ বেরোবে এটা অদ্ভুত ধরনের আষ্টানি গন্ধ বা বদখত এটি গন্ধ বেরোবে ভারী হবে ঠিক আছে ভারী হবে করকরে কর্করে দাঁড়া থাকবে এই তিনটে মেন সিমটম থাকবে ওয়েট বেশি হবে নমেন কম্পোস্ট হাতে নিলে পরে ওয়েটটা বেড়ে যাবে একই পরিমাণে সিটির ওয়েট বেশি বেশি হবে হাতে নিলে কিরকির কিরকি করবে আর গন্ধ থাকবে একটা ঠিক আছে মানে একটু গোবরের গন্ধ না কিন্তু এটা কিন্তু অদ্ভুত ধরনের আষ্ট গন্ধ থাকতে তা ওই সিটি নয় নর্মাল ভালো ভার্মি কম্পোস্ট কিন্তু প্যাকেট ভার্মি কম্পোস্ট না আবার যেগুলো আমার রেডিমেড প্যাকেটে করে এক কিলো বিক্রি আর এগুলো না কিন্তু ওতে আবার ট্রাই করার আমার ফার্ম হাবিয়ে অর্গাফর্ট হ্যাঁ ওই ওই সবগুলো নয় কিন্তু ঠিক আছে এমনি ধরুন প্লেন ভার্মি কম্পোস্ট আর মাটি ওই মাটি মোটামুটি ফর্টি সিক্সটি বা থার্টি সেভেন্টি মানে সেভেন্টি মাটি আর তিরিশ ফার্মি ঠিক আছে ওইরকম একটা কিছু দিয়ে বসিয়ে দাম সিম্পল মাটি আর ওই মাটি চালবে না ওই যখন এই চারা গাছ বসাবে ওই মাটি কখনো চালবে না মানে একটু পিটিয়ে নিয়ে বসাবে ঠিক আছে ওই মাটি চেলে চাললে কী হবে মাটির মধ্যে ইয়ে ইয়ে দইয়ের মতন হয়ে যাবে মাটিটা পুরো শিকড় মিকড় জাম করে দেবে মানে ডেলা ভাবটা একটু বজায় থাকবে কর ককট ইয়ে থাকবে ঠিক আছে ওই মাটি মিশিয়ে বসিয়ে দেবো তুমি বসিয়ে তুমি দিন ছায়া রেখে আমি যাবে এটা দু ছায়া রাখবো তারপর আবার করে দেবো ঠিক আছে সেম একই ফান্ডা হয়ে গেল এরপরে এই যে গল্প হচ্ছে এখানে কি খাবারটা দেবো এখানে এখন আমি কিছু দেবো না দু তিন চার দিন পর থেকে গাছটা যখন তখন থেকে আমি সেই হিউমিকই দেবো ঠিক আছে হিউমিকা সিম্পল একটা দুটো বারোশিটো দোষ দেবো তারপর থেকে একে কিন্তু একটু একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে সেটা পরে আমি বলবো ঠিক আছে শুরুটা সবারই সমান থাকে রুট আলাদা ব্যাপারটা তারপরে গিয়ে পম্পনের খাবার আর জায়েন্টের খাবার সম্পূর্ণ আলাদা হুম মানে জায়েনটা এটা খুব বদ আমি এবার বলি জায়েন্টের ব্যাপারটা কি জায়েনটা যদি মাথা ভারী হয়ে যায় মানে গাছ উঠছে সমান এবার আমরা কবি সাইড থেকে যে কুশিগুলো বেরোবে টুকটুক করে ছাড়িয়ে দেবো গাছটা একটা একটা স্টেট একটা গাছ সম্মান নিয়ে গাছ যদি বেশি লম্বা হয়ে যায় সিওর সংক্রান্তি গাছ যদি বেশি মোটা হয়ে যায় সিওর সংক্রান্তির মাথা যদি মোটা তলা শুরু মাথা মোটা হয়ে যায় তাহলে পর একদম বরবাদি হয়ে গেল তো এই যে মেজারমেন্টটা গোড়া থেকে গাছটাকে মোটা থেকে তৈরি করা এইটা খুব ভাইটাল ব্যাপার এটা পুরো ফিডিংয়ের ওপর ডিপেন্ড করবে মানে নাইট্রোজেন যদি একটু উনিশ বিশের তোমার ধারণা না থাকে নাইট্রোজেনের সম্বন্ধে তাহলে কিন্তু জয়েন করা মুশকিল আছে নাইট্রোজেনের মাপ যে জানা না থাকবে তার পক্ষে জয়েন্ট করা মুশকিল মুশকিল বলতে কীরকম মানে ফুল হয়তো হবে ছোটো ফুল হয় হ্যাটকানি ফুল হবে মাথা ভেঙে দিয়ে তিনটে ফুল করে দিতে পারবে এইসব করবে কিন্তু ওই 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 ধরনের যে ওই প্রো লেভেলের ফুল করতে গেলে নাইট্রোজেনের মাপটাটি ভীষণ জানা দরকার ওটা হাতে না এলে পরে ওই ধরনের ফর্মা করা মুশকিল আর জয়েন্টের একটুখানি দেখতে হয় যে তলার দিকের পাতা খুব নষ্ট হওয়ার নষ্ট হয়ে জায়েন্ট ঠিক আছে এই তদাল পাতা গাছ বড় হলে পরে তোদার পাতা নষ্ট হয়ে যায় ঠিক আছে মানে বুড়ো পাতা হ্যাঁ ওগুলোকে একটু টিকিয়ে রাখার ব্যবস্থাটাও দরকার এবং পাতা টেকানো জায়েন্টটা বড় ভাইটাল ব্যাপার জায়েন্টে যত পাতা টিকে থাকবে পাতা যত থাকবে গাছে তত কিন্তু পারফরমেন্স বেশি থাকবে ঠিক আছে পাতা রাখতে হয় জায়েন্টে পলিয়েসটা খুব ইম্পর্টেন্ট পাতা রেখেই থাকবে মানে পাতা নষ্ট হয়ে গেল বা পাতা তলার থেকে ভরে ফেরে যাচ্ছে উপরের দিকে শুধু পাতা হয়ে থাকে ও করলে কিন্তু হবে না ফুল ফিড নিতে হবে পাতা দিয়ে এই পাতার পূর্ণাঙ্গ আকার বড় পাতা এবং সুন্দর সুস্থ পাতা থাকতে হবে এই পাতা ধরে রাখাটা কিন্তু ওভার ফিডিং হলেও একদম ববাদ হয়ে যাবে আর আন্ডার ফিডিং হলেও মুশকিল হয়ে যাবে আর ভাল ফিডিং হলে পরে শুধু পাতাকে পাতাই দেখা যাবে আর কিছু দেখা যাবে না মানে সেই পাতাবাহার টাইপের হয়ে যাবে ব্যাপারটা সুগন্ধি পাতা ভাত তো এই ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে আর জয়েন্টার ক্ষেত্রে যখন এই এমন একটা সময় বসানো হয় জায়েন্টটা ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এখন তো বর্ষা সব পেছিয়ে গেছে আর কি মানে বর্ষাকাল বলতে তখন কিছু আর নেই মানে অনেক পেছিয়ে গেছে ওই ওই সময়টা আমাদের আগাস্টের মাঝে মাঝে দিকে তখনও হয়তো বর্ষা বর্ষা আসতে আসেনি আসবে এরকম একটা ব্যাপার স্যাপার পুজোর সময় বর্ষা বর্ষা হয় তো এইরকম একটা বিধিকৃষ্টি ক্লাইমেট ওয়েদার আমাদের পাল্টে গেছে গত কয়েক বছর ধরে তো সেক্ষেত্রে জায়েন্টের কিন্তু ফাঙ্গনী সাইড অ্যাপ্লাই করাটা খুব যুক্তিচুণ্ড ব্যাপার ফাঙনি সাইড অ্যাপ্লাই করতে হবে এখানে তো পাতা টিকে থাকে সেক্ষেত্রে আমি দেখো আমি যেটা বেসিক্যালি করি আমি সেটা হচ্ছে তোমার অ্যামি টপই ইউজ করি আমি টপের পক্ষে পক্ষপাতি এবং এগুলো এখানে খুব ভাই লেগে ফরিয়ে যায় খুব ভালো কাজ করে তো আমি ওটাই করি এখন আমি অ্যামি টপের কস্ট দাম খুব বেশি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি অ্যামি টপ যদি মানে রেকমেন্ড না করতে চাই তাহলে আমি মানে কেবরিও টপ টাইপের কিছু একটা ইউজ করতে বলবো কেবরিও টপ না হলেও ম্যান কোচি আমি ফর্টি ফাইভ ইউজ করতে বলবো ঠিক আছে এই ধরনের কিছু ইউজ করতে হবে এর মধ্যে কলিয়ার ফিডে গোড়াতে কিন্তু ঘন ঘন ডান্টে ফাঁকিয়ে অ্যাপ্লাই করা যাবে না তাহলে কিন্তু বিপদে পড়তে হবে মাঝে মধ্যে একবার দিলে তুমি অত্যন্ত বৃষ্টিপাতের আগে ঘনীভূত বৃষ্টি হচ্ছে তার আগে একবার গোড়াতে অ্যাপ্লাই করলে ঠিক আছে মানে সপ্তাহে সপ্তাহে একটা ডেলি রুটিন করে ডান্টটা ফাঙিয়ে দিচ্ছ বা গোড়াতে দিচ্ছ এটা কিন্তু ভুলভাল পদ্ধতি এটা করলে বিপদে পড়তে হবে ঠিক আছে তো আপাতত এই ইত্যাদি ছোটোখাটো ব্যাপার নিয়ে থাকতে হবে এবার স্টেপ বাই স্টেপ গাছ বড়ো আমি বলতে থাকবো ঠিক আছে সেটা কোনো ব্যাপার না আর বা খাড়ি একটা গাছ হবে। মেধে ব্যাপার আর নর্মালি পরবর্তীকালে আসবে বলছি একটা শুধু প্রশ্ন সেটা হচ্ছে এই যে যারা সিলিন্ডারে আপনার মতো করে যারা সেমি হাইড্রোফোনিকের জায়েন্ট চন্দ্রমল্লিকা গ্রো করবে তাদের এই যে হিউমিক অ্যাসিড মোনোয়ামোনিয়াম ফসফেট এইটা যে ফার্স্ট প্রিমিনারি যে ফিডিংটা সেটা কতদিন চলছে

তিন বা পাঁচ দিন পরে থেকে আমি মারবো তারপরে চালু করো ম্যাগনেশিয়াম আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে এই গাছের জন্য জায়েন্ট গাছের জন্য আপনি যে বললেন যে ড্রেঞ্চিংয়ের যে ফাঙ্গিসাইটটা আমরা ব্যভিস্টিন ড্রেঞ্চিং করতে পারি কিন্তু সেটা ফ্রিকুয়েন্ট করা যাবে না খুবই কম একদম মানে দরকার না পড়লে ড্রেঞ্চিং হট করে যাওয়ার দরকার নেই আচ্ছা আর যার জন্যে আমি সিন্ডারে করছি আচ্ছা আর পেস্টিসাইডের ব্যাপার একটু বলে দিন মানে এই গাছে রোগ বালাই এর ব্যাপার বলি এই যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে ক্লাইমেট চলছে হট করে বৃষ্টি হলো দশ মিনিটের বৃষ্টি একটা বা পাঁচ মিনিটে হাফ করে ঠাটিয়ে রোদ হচ্ছে একটা সাঁটা হাত একদম একদম মানে গাফ বা করে গা পুড়িয়ে দিচ্ছে রোদে মানে বৃষ্টির শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করে রোদে উঠছে ঠিক একদম এই ওয়েদারটা খুব কন্ট্রোভার্সিয়াল ওয়েদার এই ওয়েদারে গাছ টিকিয়ে রাখার খুব কঠিন ব্যাপার এইটা কিন্তু মেন মানে রুটে ইনফেকশনের মেন মনন করার সময় এই সময়টা তো এরম ধরনের কিছু দেখলে পরে তখন একবার দিয়ে দাও ঠিক আছে কিন্তু তুমি সপ্তাহভর একটা রুটিন করে নিয়েছো আজকে পেস্টিসাইড পশু ফাইনসাইড এই এই ধরনের এই ফাইনসাইড এরকম রুটিন করলে হবে না বুঝে গেছে অবস্থা বুঝে অবস্থা করতে টানা মারলে চলবে না মানে আমরা যেটাই ড্রেঞ্চিং করব সেটা আমাদের ওয়েদার দেখে যেটা আপনি বলেন প্রয়োজন লাগলে করবে আর যাদের খাতে ধরুন ব্যাভিস্টি নেই একটা সাবস্টিটিউট বলে দিন কেবিওট অফ বা এমফটি মানে ম্যাংকোজেব জাতীয় ফাঙ্গিসাইডও আমরা সবচেয়ে বেশি কাজ করে মানে বন্ধুরা তাহলে কিন্তু নীল্লা অলরেডি বলেই দিল ম্যাংকোজেভ জাতীয় আপনি স্যাফ অথবা ইন্ডোফিল সাফ না সাফ ই করে না করে মাটিতে এম ফর্টি ফাইভ ওই আপনার ইন্ডোফিল ঠিন্ডোফিল টাইপের ইউজ করা যেতেই পারে বন্ধুরা ড্রেঞ্চিং এ অথবা বেবিস্টিং যেটা নীলদা বলে দিলেন আর কেব্রিও খুব ভালো কাজ করবে কেব্রিও টপ ড্রেঞ্চিং এর তো কাজ করবে কেব্রিও টপটা কস্টলি হয়ে যায় না নীলদা 100 গ্রাম 200 টাকা মতন দাম 200 টাকা মতন 100 গ্রামের দাম 200 টাকা ভাবুন একবার ঠিক আছে ওটা ওইটুকু না করতে পারলে পারফর্ম পাওয়া যায় না সেটাই মানে একবারে যে নিখরসায় হবে সেটা দেখো একটু বড় যত বড় তত মাছ আর খরচটা এসেনশিয়াল সেটা না কিন্তু অত দাম যখন করছে কোম্পানি তার মানে কিছু তো নিশ্চয়ই আছে সেই কিছু নিয়ে যদি আলোচনা করতে চাই একটা বড় চ্যাপ্টার অধ্যায় খুলে যাবে তখন দেখবেন অবাক কাণ্ড লাগছে এটা পরে একদিন আলোচনা করবো এই কোম্পানিগুলো তো গালেছর মানে পয়সা না নিশ্চয়ই কিছু তো নিশ্চয়ই আছে কিছুটা কি সেটা যদি চোখ খুলবে যে কিছুটা ব্যাপার আছে যেমন একশো টাকার মধ্যে কত আর আটশো টাকার উপর ছশো হ্যাঁ ওই ও অত দামে কেন হচ্ছে যেটা কিছু তো মাল মশলা আছে ওর মধ্যে এই কিছুটা কি সেটা নিয়ে একটু রাঙঘানা করে ডিটেলস যদি খুলবো তখন দেখবো অনেক অত শুধু ব্যাপার বেরোচ্ছে ঠিক আছে ঠিক করে তো এইগুলো পারফর্ম করায় কিছুটা হলো ঠিক আছে তো যাই হোক তো এর মধ্যে কিন্তু আবার ওই মানে টপি জল টাইপে ঠিক আছে হেক্সা কোনা জল এগুলো কিন্তু কেউ যেন ভুলাও না দিয়ে দেয় এটা পয়েন্ট টু বি নোটেড রাইট ট্রাইজল গ্রুপের অবশ্য কি চলবে কিন্তু টপি কোনা জল জল ঠিক আছে এইগুলো যেন এর মধ্যে কোনোদিন দিন খেয়ে না পড়ে বা ডেঞ্জিং না পড়ে তাহলে কিন্তু শিয়ার সংক্রান্তি একদম বরবাদি হয়ে যাবে মানে টিল টাইপের কোনো ফাঙ্গিসাইড ঠিক আছে টপি কোনা জল বা কোনা জল কাল্টার এগুলো কিন্তু এর মধ্যে না পড়ে নীল দা অনেকে তো আপনার কেমিক্যাল কম্পোজিশন বুঝতে পায় না তাদেরকে একটু নাম বুডাজল কাল্ট কাল্টার ঠিক আছে পাতিকোনাজল টিল্ড বাইয়ে হেক্সাকোনাজল মানে তো তোমার ওই যে নামটা ভুলে গেছি আমি এটা সাদা পড়বে হয় আচ্ছা নীল হয় সেই হেক্সাকোনাজল ওহুত কেন সময় তো একটা কম্পোজিশন দেখে নিতে হবে না তো এই এই এইগুলো যেন এর মধ্যে না পড়ে মানে ইনডেক্স জাতীয় ফাঙ্গিসাইডটা ইনডেক্স আলাদা এগুলো ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড আচ্ছা 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 ইনডেক্স তো গুড়ো ফাঙ্গিসাইড হ্যাঁ তো ভালো কাজ করে ইন্ডেক্স চন্দ্রমল্লিকায় যায় মোটামুটি জেলে সবের দিক যায় কিন্তু আর নীলা রোগ একটু বলে দিন তো জন্য সাদা মাছ হচ্ছে মেন ধান্ডা মানে ঝামেলা আমি মানে এমন দেখেছি সাদা মাছিতে পুরো গাছ খাইয়ে দেবে সাদা মাছি আছে কি না বুঝতে গেলে গাছ যেখান থেকে নিতে হবে সেই জায়গাটাকে ভালো করে লেখ করেন তুই কার কাছ থেকে গাছ নিচ্ছেন তাল বাগানে আছে কি না কারণ সাদামাছি কমার্শিয়াল জায়গায় সর্ব সাদা ওই ঠেকা হুম আখড়া কমার্শিয়াল জায়গা এই আখড়া থেকে যদি আমি কমার্সি নিই তার বাগান সাদা মাঝে থাকে থাকে তাহলে কিছু করার নেই গাছে দেখতে পারে ডিম পেড়ে রেখে দিয়েছে গাছে কিছু দেখা যাবে না গাছ পরিষ্কার থাকবে গাছগুলির পিছনে পাতাগুলো যদি হয় কোথায় ডিম পেড়ায় রেখে দিয়েছে কোনো একটা পাতার মধ্যে আচ্ছা ডিম থাকলে তুমি হয়ে গেলে অল্প দশ পনেরো দিন পরে দেখবে তোমার বাগান ভর্তি হয়ে যাচ্ছে ঠিক মানে পনেরো দিন আর সাইকেল লাইফ সাইকেল এর মধ্যে লাখো লাখো ডিম পাড়ে সবচেয়ে ডেঞ্জার ইনসেক্ট মানে চট করে মনে না উল্টে তোমার এই গাছের জিনটাকে নিজে ইন্ডেক করে না আর খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায় খুব রেজিস্ট্যান্ট করে এই পাওয়ার বেশি মানে তুমি একটা পরপর দূরে বারে বা তিনবার মারলে পর আর কাজ করে না নীলরা এই হোয়াইট ফ্লাইজের একটা ভালো কিছু বলে দিন তো বন্ধুদেরকে হোয়াইট হোয়াইট ফ্লাইজটাকে আমরা আটকাবো কি করে উলাল্লা ইউপিএল এর উলাল্লা বাম্পার কাজ আচ্ছা আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করি ওটা একদম একদিন ওয়ান শট কিল ওয়ান শট আর ওটা সন্ধেবেলা মারতে হবে তাই তো ওই থেকে আচ্ছা নীল একটা ছোট্ট করছি সাদা মাছি তেল দেওয়ার আগে গাছকে কি ঠান্ডা জলে একবার স্প্রে করা উচিত না তাহলে তো মাসি হয়ে যাবে একদমই কে বলে একদমই না আর তেল টেল গুণ তো আমাদের প্রফেশনাল কথা তেল গুণ এখানে বলুন না আমার এমনও শুনেছি আমি ওই তেল তেল বিভিন্ন বাগান ফাগানে বলি আমরা সেই তেল শুনে আর কেউ মোবিল নাকি সব কাছে পাশে মেরে দিয়েছিল ঝামেলা ঠিক আছে তেল মানে পোকার তেল পোকার তেল কিন্তু সেটা অনেকে বুঝবে না মানে আমার এরকম ঘটনা ঘটেছে আমি মানে বাস্তবে হয়েছে এটা

গ্রাম এক লিটার জলে গ্রাম লিটার ঘুলবে দেবে কাঠি কাঠি মতন হয় মিনিট পাঁচাক ভিজিয়ে রাখবে নিলে নিয়ে মেলা সন্ধেবেলা ওসিনের সঙ্গে কি টপ ওসিনের সঙ্গে কি টপ হাফ গ্রাম ওসিন এক গ্রাম কি টপ দুটোকে কম্পাইল করো করে চালাও মভেন্টো এনার্জি খুব ভালো কাজ করে আচ্ছা ঠিক আছে বাপ মভেন্টো এনার্জিটা খুব ভালো কাজ করে এই রান্নাধবনের কিছু ওষুধ রাখতে হবে রাখতে হবে তুমি সাদা মাছি লাগলে একটা ওষুধ ডিপেন্ড করে থেকেছ ওলালটা কেন হচ্ছে যত ভালো লাগে ওষুধ না কেন ওটা কিন্তু আমার বরবার ওটা কাজ করবে উলালটা যদি পরপর তিনবার পড়ে যায় তারপরে বেঁচে থাকবে সে আমি কাজ করবে না এটা কি মানে একদম মানে প্রুভেন নাকি সাদা মাছি প্রুভেন মানে আমি যখন বলছি আমি তো বাজে কথা সেটাই সেটাই সাদা মাছি হচ্ছে যখন গাছের থেকে গাছের জিনটাকে নিজের গায়ে সংরক্ষণ করে রাখে আরে বাপ এবার গাছের ওষুধ মানে গাছের ইউজ টু ইউজার ফ্রেন্ডলি এবার ও কি করবে ও এখন পরবা দুবার দেখছে আমি ওটা মানে টানা পরে পড়ছি ও তখন জিন কালেক্ট করতে থাকবে পরে নিজের শরীরে গাছের জিনটাকে বব তারপরের বার যখন মারবে তুমি ঘাডডাই তখন গাছের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে মানে তুমি আর ও কাজ করবে না ও গাছের জিনটার মধ্যে ক্যাডিয়া হয়ে গেছে আরে বাপরে তাহলে মানে অনেক ঝামেলা মানে এতো মারাত্মক রেজিস্ট্যান্স বলতে হ্যাঁ রেজিস্ট্যান্ট ব্যাক গাছের জিনটাকে নিয়ে মধ্যে কাট করে নেবে

কারণ সাদা মাছি একটা ওষুধ প্রপল প্রপর তিনবার যদি ইউজ করা হয় সেটা আর কাজ করবে না ঠিক আছে ওই জন্য তোমার একটার পর একটা অল্টার্ন করে মারতে হবে আর ঠিক মাঝের একটাতে ওভারন মারতে ওভারন কেন মারতে হবে বলে দিই সাদা মাছি বড় মাছি যারা আছে তারা চোদ্দো দিনের ইয়েতে ডিম পারবে ইন্টেলি ওই ডিমটা এখন মার পড়বে ডিম ফুটে যে লার্ভা তৈরি হবে ওই লার্ভা বা ডিমগুলো কিন্তু কোনো রকম এই সব ওই ওষুধ মারতে পারবে না ওলাল্লা বা ওরা লার্ভা বা ডিম মারে না ঠিক আছে ইনসেক্টের ওই লালফাওয়া ডিম মারবে ওবেরন ঠিক আছে দুটো ওষুধের ডোজ দেবে থার্ড একটা অবরান ঘোরাবে আবার দুটো দেবে একটা ওবারণ করাবে ঠিক আছে এইভাবে তোমার সাইকেল করতে হবে হইলে পরে তোমার বাগানে আড়াই মাসেও সাদা মাছিয়ে যাবে দুর্দান্ত থ্যাংক ইউ সো মাছ ফরিস কিনা চালাচ্ছো ওটা সস্তার ইয়ে তুমি পশি কিনে আনলে এক প্যাকেট চাপ কিনে আনলে একশো টাকার কমে হয়ে গেল এবার তুমি গুড়ের মারছো সাজিয়ে আসবে তিনবারের বাদ দেখবে আর পশিন কিনা কিছু কাজ হচ্ছে না হ্যাঁ আয় করলে আবার অন্য কিছু নিয়ে এলে ওটা পরপর মেরে যাচ্ছে কোনো কাজ করবে না এইরকমভাবে করলে সাদা মাছি পারবে না নীলা যাদের কাছে কিটাপ থাকে না শুধু অসিন কি জন্য যায় জাস্ট জিজ্ঞেস করছে যেতে পারে কিটাপ একটু হাঁস বেশি হয় একটু ভালো হবে না আর ওই অসিন কিটাপের যেটা পার্সেন্টেজ হাফ গ্রাম বললাম হাফ গ্রাম অসিন এক গ্রাম কিটাপ হাফ গ্রাম অসিন এক গ্রাম পার লিটার বাহ দুর্দান্ত আর নীলা মোটামুটি আপনি পেস্টিসাইড অথবা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড এবং এই আমাদের জায়েন্ট চন্দ্রমল্লিকার কিন্তু

মানে জলে মানে ঝাঁকাতে নি কনফিডার নাকি নাড়িয়ে দিয়ে অথবা ঝাঁকিয়ে দিয়ে ইউজ করলে ওর নাকি মানে ও রেঞ্জ কমে যায় ওর নাকি সেটা নিয়ম আমি এটা কি ব্যাপারটা কনফিডারটা নিয়মটা কি কনফিডার হচ্ছে অয়েল বেজ ওষুধ দেখলো অয়েল বেজ ওষুধ তো তেলে জলে যেমন মেশ খায় না তেমন অয়েল বেজ ওষুধ জলে গোলা সিস্টেম কি আছে এই ধরো ট্যাঙ্ক মানে আমাদের স্পেয়ার পাম্প হুম হুম হ্যাঁ কারুর এক লিটার কারু দুই ট্যাঙ্ক পাম্প আমাদের ষোলো লিটার পাম্প আমি প্রথমে পুরো পাম্পটাংকটা ভর্তি করে ভর্তি করে ওপর দিয়ে কনফ্লিটার মেনে আচ্ছা এটা আর কে বলুন নিল যার যত বিচিত পাম্প থাকবে না আগে আগের ট্যাঙ্কটা যতটা জল দরকার ততটা ভর্তি করে নি আমার পাঁচ লিটার দরকার তোমার তিন লিটার দরকার আমার ষোলো লিটার দরকার উপরে কনফ্লিটার মার উপরে ওপরে কনফিডারটা ফেলে দিলাম তারপর আচ্ছা তারপর গুলবো আগে কনফিডার দিয়ে একটুখানি জল দিয়ে ওষুধ দিয়ে জল ছাড়লাম ওপরে আচ্ছা এইটাই কিন্তু একটা ব্যাপার অনেকে আছে তারপরে সেখানে জল দেয় আচ্ছা তার মানে জল নিয়ে তারপরে কনফিডারের যে ওয়ান এম কি টু এম এল আমি দিলাম দিয়ে তারপর গোলানো যাবে আমি চামচ দিয়ে কিংবা অন্য কোনো দেওয়া গুলে নিলাম এইটা হচ্ছে বাহ এটা দারুণ একটা জিনিস থ্যাংক ইউ সো মাচ নীলদা এটা আমার এটা আমারও নিজস্ব একটা জানা ইচ্ছে ছিল যাই হোক তো বন্ধুরা আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না অসাধারণ একটা ভিডিও আপনাদেরকে আজকে আশা করি উপহার দিতে পারবো পারলাম দাদার কেননা এই জায়েন্ট চন্দ্রমল্লিকা নিয়ে প্রচুর মানুষের একটা রিকোয়েস্ট ছিল নীলদার কাছ থেকে একটা চ্যাপ্টার করা নীলদা কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকার এ টু জেড কেয়ার তার সাথে প্রয়োগবিধি রোগবালাই নিয়ে একটা সুন্দর ভিডিও আমাদের উপহার দিলেন নীলদা আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কাইন্ড ইনফরমেশন ইউ হ্যাভ গিভেন উই আর সো প্লিজ থ্যাংক ইউ নীলদা আর বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি নিজের মধ্যে না আরেক একটু শেয়ার করবেন সবার সাথে আর চলুন যেতে যেতে একটুখানি নীলদার গোলাপ বাগানে একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই দেখুন সবাই যেহেতু নীলদা গোলাপ আর অর্কিডেই মোটামুটি করছে এত সুন্দর গোলাপ এই গাছগুলো কিন্তু একের পর এক মানে কি বলবো প্রত্যেকটা গাছ যেন কথা বলে এই গরমের মধ্যে কি সুন্দরভাবে নীলদার গোলাপের বাগানটা দেখতেই পাচ্ছেন অপরূপ শোভা তো বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দেবেন একটু স্প্রেড করবেন আর অনেকেই বলছেন যে নোটিফিকেশন আপনারা পান না বিকজ আপনারা চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করেননি তাই জন্য নোটিফিকেশন পান না সাবস্ক্রাইব করবেন বাহ এটা জুমেলিয়া না দেখুন বন্ধুরা জুমেলিয়া যেটা কম্পিটিশনে আমাদের প্রদর্শনী মাঠে পরে দেখে সেভ নিচ্ছে ভালো কিন্তু পাব অনেক ঠিক ঠিক দেখুন গরমের মধ্যে কত সুন্দর সুন্দরভাবে নীলার বাগানটা

আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো অয়ন পুস্তকায়ন থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের অ্যাপিসোডে সবাই ভালো থাকবেন নমস্কার